আসসালামু আলাইকুম। শুরু করছি জেনে লাইক কৃষি সংবাদ। সংবাদ কক্ষে চিরদয় হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসন্ন বাজেট গবেষণা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা কৃষিমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জে বৃধান 81 জাতের ফসল কাটার সমাবেশ এবং লক্ষ্মীপুরে ভুট্টা আবাদ বাড়ছে, খেত থেকে ফসল কিনছেন পাইকার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আসন্ন বাজেটে ফসলের নতুন জাত উন্নয়ন, যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃধান 81 জাতের ধান কর্তন ও কৃষক সমাবেশে একথা বলেন। চাঁপাইনবাবগঞ্জের কৃষক এবার প্রথমবারের মতো বৃধান 81 আবাদ করেছেন। বৃধান 28-এর মতোই এই জাতটিতে আগ্রহ দেখাচ্ছেন তারা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বক্তিয়ার সহ অন্যরা বক্তৃতা করেন। পরে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রে জেলার আম চাষীদের সাথে মতবিনিময় করেন। দেশকে খাদ্যের সঙ্গে সম্পূর্ণ করা, এটি আমাদের জন্য একটি কঠিন সমস্যা, কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারই পরিশ্রমের ফল এই নতুন জাত। এক বিঘা জমিতে 31 মণ ধান হয়েছে। বাগেরহাটের ফকিরহাটে ও চুয়াডাঙ্গার 4 উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ফকিরহাট উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক। চুয়াডাঙ্গায় 4 উপজেলার কৃষকদের কাছ থেকে 4,796 মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি ধানের জন্য 27 টাকা এবং প্রতি মেট্রিক টন ধানের জন্য কৃষককে 27,000 টাকা পরিশোধ করা হবে। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে লক্ষ্মীপুরে ভুট্টা আবাদ বাড়ছে, খেত থেকেই ফসল কিনছেন পাইকার। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। লক্ষ্মীপুরে ভুট্টা আবাদ বাড়ছে, কৃষকের খেত থেকেই ভুট্টা কিনে নিয়ে যাচ্ছেন পাইকার। কৃষি বিভাগ জানাচ্ছে, ভুট্টা চাষের মাধ্যমে এলাকার ভূমির উর্বরতা বাড়ছে। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভুট্টা চাষে অন্যান্য ফসলের চেয়ে খরচ কম, লাভ বেশি। ভুট্টা চাষে সেচও কম লাগে, উপরন্তু ক্ষেতের উর্বরতা বৃদ্ধি পায়। এসব বিবেচনা থেকেই কৃষক ভুট্টা চাষে ঝুঁকছে। বহুমুখী ব্যবহারের কারণে পাইকার কৃষকের ক্ষেত থেকেই ভুট্টা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। খরচ গেছে আমার 8-9 হাজার টাকা। তার বদলে আমার ভালো ফসল দেখা যায়, ভালো লাভবান আরো হইতে পারি। ভুট্টা চাষটা ভালো হইতে আছে, ভালো ফলনটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে আছে। চলতি বছর জেলায় 450 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন ধরা হয়েছে 9 মেট্রিক টন। 20-25 মণ ভুট্টা ফলন আসবে, উৎপাদন ভালো এবং লাভজনক বিদায়। কৃষক এখন ভুট্টার দিকে ঝুঁকি পড়ছে, আগ্রহ প্রকাশ করতেছে ভুট্টা চাষ করার জন্য, আগামীতে আরো বেশি করবে। আমাদের দেশে রবি মৌসুমে যেসব ফসল হয়, বিশেষ করে দানাদার কিংবা তেল জাতীয় কিংবা ডাল জাতীয়, তার মধ্যে ভুট্টার উৎপাদন কিন্তু সবচেয়ে বেশি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আসন্ন বাজেটে গবেষণা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা কৃষিমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে বৃধান 81 জাতের ফসল কাটা ও সমাবেশ এবং লক্ষ্মীপুরে ভুট্টা আবাদ বাড়ছে, খেত থেকে ফসল কিনছেন পাইকার।